মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আমাদের আজকের গল্প পেন্টাগ্রাম। নমস্কার, মিডনাইট হরর স্টেশনের এই অন্ধকার ঘরে আপনাকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন ঘরের মেঝেতে একটা লাল রঙের পাঁচ মাথা তারা আঁকা আছে আজ। না না, ওটা নিয়ে চিন্তা করবেন না, নিজের পছন্দ মতো একটা বসার জায়গা খুঁজে নিয়ে বসে পড়ুন। ধরুন একটা ফুটবল ম্যাচে আপনি 7-1 গোলে হারছেন, জিত প্রায় অসম্ভব। এই অবস্থায় আপনি ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন, কিন্তু আমরা জানি মিলস অফ গড গ্রাইন্ড স্লোলি, ফলে তিনি ধান পিষতে পিষতে আপনার 90 মিনিট শেষ। অগত্যা ঈশ্বরকে বাদ দিয়ে আপনি অন্য একজনের শরণাপন্ন হতে পারেন, যিনি বলেছিলেন অল ইজ নট লস্ট, দ্য আনকনকারেবল উইল অ্যান্ড দ্য স্টাডি অফ রিভেঞ্জ, ইমমর্টাল হেট অ্যান্ড দ্য কারেজ নেভার টু সাবমিট অর ইল্ড। কথাগুলো শুনলেই যেন ভিতরের রক্ত গরম হয়ে উঠবে, আপনি দ্বিগুণ উদ্যমে দৌড়তে শুরু করবেন। হাজার হাজার বছর ধরে পৃথিবীর বহু মানুষ এই দ্বিতীয় ব্যক্তির রীতিমতো উপাসনা করে আসে, অথচ তার যত ছবি পৃথিবীতে পাওয়া যায় তার সবই আর্টিস্টের কল্পনা, শুধু একটি ছবি ছাড়া। কথিত আছে ওই একটি ছবি নাকি মডেলকে সামনে দেখে এঁকেছিলেন আর্টিস্ট। আজ সেই আর্টিস্টের মতো আমি আর আপনিও তাকে দেখার চেষ্টা করব। আমাদের এই অন্ধকার ঘরের মেঝেতে ওই তারাটার ঠিক মাঝখানে এসে উপস্থিত হবেন তিনি। তারপর যে যার ইচ্ছা মতো বর চেয়ে নিতে পারেন তার থেকে। তাহলে চলুন আমরা এক মনে তাকে ডাকতে থাকি। হয়তো দেখব কোনো এক ফাঁকে দর্শক আসনে বসেই মন দিয়ে শুনছেন আমাদের আজকের গল্প পেন্টাগ্রাম। ঘরের ভিতরে একটা আলো জ্বলছে টিমটিম করে, তার আলোয় দেখা যাচ্ছে দুটো মানুষকে। একটা গমগমে চাপা শব্দ ভেসে আসছে কোথাও থেকে, হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে দুজনে। ওদের ঠিক সামনে একটা টেপায়া টেবিল, সেই টেবিলের উপরে ঘরের একমাত্র আলোর উৎস একটা মোমবাতি জ্বলছে। আলো ঝড়ানোর পাশাপাশি আরও একটা কাজ করছে মোমবাতিটা। টেবিলের উপরে জড়ো করে রাখা আছে একতাড়া কাগজ, সেই কাগজ দেখে কিছু একটা উচ্চারণ করে চলেছে মানুষ দুজন। ভাষাটা কোনো পরিচিত ভাষা নয়, তবে ভালো করে শুনলে বোঝা যায় কাউকে যেন ডাকছে তারা। টেবিলের পাশ জুড়ে রক্ত দিয়ে আঁকা 4-5 কোণা তারা, পেন্টাগ্রাম। রক্তের ধারা লাইন বেয়ে তার আশেপাশে ছড়িয়ে পড়ছে। চারদিকের বাতাস ভারী হয়ে উঠছে ক্রমশ, অস্থির চাপা নৈঃশব্দ গোটা ঘরটাকে গ্রাস করছে একটু একটু করে। মন্ত্র পড়া থেমে যেতে দুজনের একজন আরেকজনের দিকে এগিয়ে এলো। টেবিলের উপর পড়ে থাকা একটা ছোট ছুরি হাতে তুলে নিল। মোমবাতির শিখাতেও বেশ বোঝা যায় ছুরিটা ধারালো। সেটা নিপুণ দক্ষতায় নিজের বাঁ হাতে ধরে ডান হাতের কবজির কাছে ঠেকিয়ে টান দিল। সে মুখ দিয়ে
একটা শব্দ বের হল না। শুধু হাতের গোড়া থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে কয়েক ফোঁটা মাটিতে পড়ল। রক্তের বাকি ফোঁটা সমেত হাতটা টেবিলে রাখা বাটির উপরে ধরল মানুষটা। বাটির ভিতরে ফোঁটা ফোঁটা রক্ত জমতে শুরু করেছে। পাশের জন্য একইভাবে কবজির উপর ছুরি টেনে সেটা এগিয়ে ধরল বাটির উপর। ভিতরে মিশতে লাগল দুজনের রক্ত। ফোঁটা ফোঁটা রক্ত মিশে একটা বিশেষ আকৃতি নিতে লাগল সেখানে। একটা গম গম শব্দ শোনা যেতে লাগল ঘরময়। টেলিফোনের তীব্র শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল আমার। কাল রাতে ঘুমোতে ঘুমোতেই আড়াইটে বেজেছে। ভেবেছিলাম দুপুর না গড়ালে আর ওঠা হবে না, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সকাল 7:30 বেজেছে। এমনিতে আমার চেহারাটা বেশ ছোটোখাটো, তার উপরে ফোনটা রাখা আছে আবার অনেকটা দূরে, ফলে শুয়ে শুয়ে সেটা অবধি হাত যাবে না। ল্যান্ডলাইন সাইলেন্ট করারও উপায় নেই, মোবাইল ফোন আমি ব্যবহার করি না, ইচ্ছা করে না একেবারে। এত বড় ঝক্কিটা সারা দিন ট্যাঁকে নিয়ে না বেড়ালে লোকে সেকেলে বলুক আর যাই বলুক, আমার কিচ্ছু যায় আসে না। মাথাটা গরম হয়ে গেল, হাত বাড়িয়ে ফোনটা তুলে একটু ধমকের গলাতেই বললাম, কি হয়েছে কি? পরের কথাটাও ধমকের গলাতেই বলতে যাচ্ছিলাম, কিন্তু গিলে নিয়ে বললাম, পুলিশ? কি ব্যাপার বলুন তো? একটা ব্যাপারে আপনার একটু সাহায্য দরকার, আপনি ফ্ল্যাটেই আছেন তো আপাতত? হ্যাঁ তা আছি, কিন্তু আর কিছু বলার আগেই গত কয়েক মাসের আলগা পাপগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। না তেমন কিছু তো করিনি, মানে 7 সকালে পুলিশে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যেতে পারে তেমন কিছু তো করিনি। ভেবে চিনতে খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেলাম। গলাটা একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা বেশ তো আসুন না, আমি আপাতত ফাঁকা আছি। ফোনটা রেখে দিয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করলাম। এক নিঃশ্বাসে দুটো সিগারেট ফুঁকে ফেললাম। সকালে ঘুম ভেঙে মেজাজটা খিঁচড়ে গেছিল, ভেবেছিলাম উটকো কোনো লোকের ফোন, এখন মনে হচ্ছে সেগুলো হলেই হয়তো ভালো হতো। রাতের জামাকাপড় ছেড়ে রেডি হয়ে থাকলাম। তিনি যে কখন আসবেন আর কি বলবেন সেটা ভেবেই মনটা অস্থির হয়ে উঠল। আধ ঘন্টার বদলে ঠিক 20 মিনিট পরে আমার ফ্ল্যাটের দরজায় বেল বেজে উঠল। কপাল থেকে ঘাম মুছে আমি তড়িঘড়ি গিয়ে দরজা খুলে দিলাম। পুলিশ অফিসারের চেহারাটা বেশ নাদুস নুদুস, একবার দেখেই বোঝা যায় আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে আসেননি। উল্টে ঠোঁটের ডগায় একটা মিষ্টি হাসি ফুটিয়ে বললেন, সমীর ঘোষ তাই তো? আমি দুশ্চিন্তা কাটিয়ে উঠে বললাম, হ্যাঁ আমি অবশ্য আপনার ছবি দেখেই আসছি, চোখে পড়ার মতো চেহারা আপনার, বাঙালিদের মধ্যে এমন লম্বা চওড়া ভারী একটা দেখা যায় না, ভিতরে আসছি একটু। হ্যাঁ হ্যাঁ আসুন না। ভদ্রলোক নিজে হাতেই দরজা ঠেলে ভিতরে ঢুকে এলেন। সাধারণত দেখেছি পুলিশ অফিসাররা কোথাও ঢোকার আগে ঘরের ভিতরে যিনি আছেন তাকে সৌজন্য টৌজন্য দেখানোর ধার ধারেন না, সটান ঢুকে আসেন। শহরের সবকটা বাড়ির অন্দরমহলেই তাদের অদৃশ্য মালিকানা আছে, নিজের বাড়িতে ঢুকবেন সরেজমিন করতে, তাতে আবার বাধা দেবে কে? যাই হোক, এখন আর এসব কথা মাথাতেও আনছি না।
হাতের পাঁচটা আঙুল বাড়িয়ে সোফাটা তাকে দেখিয়ে দিয়ে বললাম, কি ব্যাপার বলুন তো, মানে আমাদের ছোটোবেলায় বাড়িতে পুলিশ এলে পাড়াপড়শি হত ভয়ঙ্কর কিছু একটা কেলেঙ্কারি হয়েছে। ভদ্রলোক সোফায় বসতে বসতে বললেন, এখন আর সে জমানা নেই, বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হওয়াটা এখন বেশ গর্বের ব্যাপার, লোকে বোঝে লোকের বিস্তর টাকা আছে। আরে দামি ফ্রিজ টিভি এখন সবাই কিনতে পারে, আসল খানদানি জিনিস হলো আয়কর হানা, কি বলেন? আমার খুব একটা হাসি পেল না, তাও গাজওয়ারি করে একটা হাসি ফুটিয়ে তুললাম মুখে। বিদেশি সিনেমায় দেখেছি পুলিশের গুড কপ ব্যাড কপ রুটিন বলে একটা জেরা করার পদ্ধতি আছে। প্রথমে একজন শুন্ডির রাজা চেহারার পুলিশ বিস্তর মিষ্টি কথায় ভুলিয়ে চা সিগারেট খাইয়ে পেট থেকে কথা বের করার চেষ্টা করেন, তাতে কাজ না হলে হাল্লার রাজা এসে বেদম ঠ্যাঙানি দিয়ে হাড়মাস এক করে দেন। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি এর মধ্যে? আমার মুখের দিকে তাকিয়ে বললেন তিনি, এতক্ষণে সোফায় ঠ্যাক না দিয়ে বসেছেন, কই না তো, একটু থতমত খেলাম আমি। না, মুখের কাটা দাগটা দেখে বললাম আর কি। মুখে হাত বুলিয়ে আমি কিন্তু অনুভব করতে পারলাম না, কাটা দাগ আমার মুখে তো থাকার কথা নয়। আমি উত্তর না দিতে প্রসঙ্গটা আর এগোল না। আপনার থেকে কয়েকটা কথা জানার ছিল। আমাকে চুপ করে থাকতে দেখে ভদ্রলোক বলতে শুরু করলেন, তবে তার আগে আপনার হাতটা একবার দেখতে চাই। হাত? আমি আবার পাপের লিস্ট লেখা খাতাটা চোখের সামনে মেলে ধরলাম। হ্যাঁ, মানে আপনার কবজিটা, মানে ডান হাতের কবজিটা। কিন্তু কেন বলুন তো? আহা দিন না, একরকম এগিয়ে এসেই আমার কবজিটার উপরে ঝুঁকে পড়লেন তিনি। আমি আর বাক্য ব্যয় না করে হাতটা বাড়িয়ে দিলাম তার দিকে। আমার হাতের কবজির উপরে একটা ছোট আড়াআড়ি চেড়া দাগ আছে, শুকনো কাটা দাগ, ঘড়ি পড়লে ঢাকা পড়ে যায়। সেটার দিকে কিছুক্ষণ মন দিয়ে তাকিয়ে থেকে হাতটা ছেড়ে দিয়ে বললেন, এই দাগটা তো বেশ পুরনো মনে হচ্ছে, নিজে কেটেছিলেন? একটু সময় নিয়ে উপরে নিচে মাথা দোলাই আমি, হ্যাঁ মাস ছয়েক আগে, কতটা গভীর হয়েছিল বলে এখনো মেলাইনি দাগটা। কেন, হঠাৎ নিজের হাত কাটলেন কেন, কোনো প্রেম টেম? হ্যাঁ কি যে বলেন, এই বয়সে প্রেমে হাত কাটবো, ওসব কিছু নয়। তাহলে? এবার আর উত্তর না দিয়ে আমি তার দিকে মুখ তুলে তাকালাম, গলায় আত্মবিশ্বাস এনে জিজ্ঞেস করলাম, ঠিক কি হয়েছে বলুন তো, মানে আমার হাতের দাগ দেখতে থানা থেকে আপনাকে পাঠাইনি নিশ্চয়ই? অনুপম পাল আর মৃগাঙ্ক সান্যাল, এই দুজনকে চেনেন আপনি? এতক্ষণে একটা খটকা লাগতে শুরু করেছে আমার, কিছু একটা যেন আঁচ করতে পারছি। বললাম, হ্যাঁ চিনি, কেন? কাল রাতে ওরা দুজনেই মারা গেছেন। মারা গেছে একসাথে? আমি উঠে দাঁড়াতে গিয়েও বসে পড়লাম। হ্যাঁ একসাথে, একই ঘরে, রাত এই ধরুন ঠিক 12:30 নাগাদ। কিন্তু কি করে? অ্যাপারেন্টলি দে কমিটেড সুইসাইড বাই কাটিং দেয়ার ভেইনস। ব্যাপারটা মাথার ভিতরে ধরতে একটু সময় লাগলো আমার, কপালে একটা হাত রেখে বসে রইলাম কিছুক্ষণ, মাথা না তুলেই বললাম, আজ অনেক মাস হয়ে গেল ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার, তবে আমি যতদূর জানি ওরা নিজেদের লাইফে খুশিই ছিল, হঠাৎ এইসব যে কেন করতে গেল, মানে ডিপ্রেশনে ভুগে। না ডিপ্রেশন নয়, এবং সেইটাই পুলিশের সন্দেহের কারণ, সার্কামস্টেন্সেস দেখে আমাদের মনে হচ্ছে দে ওয়্যার ইনটু সাম কাইন্ড অফ স্যাটানিক রিচুয়ালস। হোয়াট?
আমার চিৎকারটা মুখ থেকে এত জোরে বেরিয়েছে যে গোটা ফ্ল্যাট জুড়ে তার একটা মৃদু প্রতিধ্বনি শোনা গেল। স্যাটানিক রিচুয়াল এই কলকাতা শহরে? অ্যাবসার্ড। খুব বেশি অ্যাবসার্ড নয় মিস্টার ঘোষ। ও কাজটা যে আপনি আগেও করেছেন সেটা আপনার হাতের শুকিয়ে যাওয়া দাগটা দেখলেই বোঝা যায়। না, সেসবের একটা আলাদা কারণ ছিল, খানিকটা ঝোঁকের বসে বলতে পারি। সে ঝোঁক এখন কেটে গেছে বলছেন? বকা চোখে তাকালেন তিনি। আমি কিছুক্ষণের জন্য কি উত্তর দেব ভেবে পেলাম না। গলাটা নরম করে বললাম, এসব একসময় পিয়ার প্রেশারে এসে করেছি, হয়তো একটু বড় বয়সেই করেছি, কিন্তু তার মানে তো এই নয় যে এই ঘটনার সঙ্গে আমার যোগাযোগ আছে। আরে আমি কি তাই বলেছি নাকি? শুরুর হাসিটা আবার মুখে ফিরিয়ে আনলেন তিনি। আমি তো ফোন করেই আপনাকে বলেছিলাম আপনার সঙ্গে একটু দরকার আছে। শুনে এবার নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে অগ্নি সংযোগ করলেন তিনি। আসলে যে রিচুয়ালটা করতে গিয়ে ওনারা মারা গেছেন সেটা ঠিক কী ধরনের তা আমরা জানতে চাই। আপনি যখন আগেও এই দুজনের সঙ্গে কাজটা করেছিলেন তখন আপনা থেকে ভালো ব্যাপারটা কে জানে, তাই না? ঘাড়ে হাত রেখে নিজেকে শান্ত করলাম আমি। একটু আগে যেভাবে ভিতরের উত্তেজনাটা প্রকাশ করে ফেলেছি তাতে ব্যাপারটা খারাপের দিকেই এগোচ্ছিল। কানের পিছনটা এখনো গরম হয়ে আছে। বললাম, সেসব গোড়া থেকে বলতে গেলে অনেকটা টাইম লাগবে। আপনি যে বললেন আপনি আজ ফাঁকা? মুখে চোখে একটু জল দিয়ে এলাম আমি। এবার আর চেয়ারে না বসে ভদ্রলোকের পাশে সোফাতেই বসে পড়ে বললাম, ব্যাপারটা শুরু হয় মৃগাঙ্কের হাত ধরে। ওই আমাকে আর অনুপমকে কোডেক্স গিগাসের ব্যাপারটা জানায়, আর আমাদের আগ্রহ তারপর থেকেই বাড়তে থাকে। কোডেক্স কি বললেন, সেটা কি? একটা বই, অতি প্রাচীন বই, লেখা হয় আজ থেকে 700 বছর আগে। অতদিন আগে লেখা যে কটা অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট এখনো টিকে আছে তার মধ্যে কোডেক্স গিগাস বৃহত্তম। লম্বায় 1 মিটার, চওড়ায় 20 ইঞ্চি, তাহলে পাতার সাইজ কল্পনা করে নিন, পুরোটাই ল্যাটিনে লেখা। বাবা, সে তো ঢাউস জিনিস, কিন্তু কি লেখা আছে এতে? আমার ঠোঁটের কোণে একটা সরু হাসি খেলে যায়। আর একটু সরে এসে বলি, সেটা পরে বলছি, আগে বইটা সম্পর্কে কয়েকটা কথা জেনে নি। বানিয়ে বলছি না কিন্তু, চাইলেই এ ব্যাপারে অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন। বেশ, বলুন। লম্বা এবং চওড়া ছাড়াও বইটা প্রায় 8.5 ইঞ্চি মোটা। প্রতি পাতায় অসংখ্য ছবি, নকশা এবং সোনা বা রূপার জল রং করা ইনস্ক্রিপশন। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই সমস্ত লেখা এবং আঁকা যদি কেউ দিনে 24 ঘন্টা কাজ করে শেষ করতে চান তাহলে টানা 5 বছর ধরে লিখে যেতে হবে। অথচ এই বিজ্ঞানীরাই গবেষণা করে আরও জানিয়েছেন যে কোডেক্স গিগাস লেখা হয়েছিল অত্যন্ত কম সময়ে, সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে। সে তো হতেই পারে, মানে হয়তো একজনের বদলে কয়েকজন মিলে লিখেছিল। তা হতে পারে না। মনে রাখবেন বইটা পুরোটা হাতে লেখা, প্রথম থেকে শেষ অবধি একই হাতের লেখা, একই অক্ষর বিন্যাস, একই ধরনের কালির টান। আমাদের বয়সের সঙ্গে সঙ্গে লেখার ধরনেও কিছু পরিবর্তন আসে, এক্ষেত্রে কিন্তু বইটার প্রথম থেকে শেষ অবধি কোনো বদল আসেনি, যার থেকে তারা ধারণা করেন বইটা খুব অল্প সময়ে লেখা হয়েছে। একটা 5 বছরের কাজ কি করে একটা মানুষ কয়েক সপ্তাহে শেষ করল সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। কিন্তু এর সঙ্গে আপনাদের সম্পর্কটা? আপনি বড্ড তাড়াতাড়ি প্রসঙ্গান্তরে চলে যাচ্ছেন, আমার বলা এখনো শেষ হয়নি। বেশ, বলতে থাকুন। জনশ্রুতি চালু আছে যে কোডেক্স গিগাস কয়েক সপ্তাহে নয় মাত্র 1 রাতেই লেখা হয়, মধ্যরাত থেকে ভোর অবধি সময়ের মধ্যে বিশেষ একজনের সহযোগিতায়।
কার সহযোগিতায়? এ প্রশ্নের উত্তর দিই না আমি, বলতে থাকি। গল্পটা হলো এই, চেক প্রজাতন্ত্রের বেনেডিক্টাইন মনাস্ট্রির এক সাধু চার্চের আইন কানুন লঙ্ঘন করে এক ভয়াবহ পাপ করেন। সেকালে সেটা ছিল ভয়াবহ অপরাধ, ফলে অবিলম্বে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে ফাঁসি কিংবা শুলে চড়ানো নয়। চার্চেরই এক পরিত্যক্ত ঘরের ভিতরে তাকে ঢুকিয়ে দরজা পাথর দিয়ে সিল করে দেওয়া হয়, অর্থাৎ দেওয়ালের ভিতরে জীবন্ত সমাধি। তো সেই সিল করা ঘরে বসে সাধু ভাবেন যে মরার আগে কিছু একটা করে যাওয়া উচিত, ফলে তিনি এতদিন সাধনা করে যা যা জানতে পেরেছেন সেই সবই কোথাও একটা লিখে যাবেন ঠিক করলেন। কিন্তু এও বুঝলেন যে খাদ্য জল ছাড়া তার আয়ু বেশি দিন নয়, তার মধ্যে এত কিছু লিখবেন কী করে। অনেক ভাবনা চিন্তার পরে তিনি শয়তানের শরণাপন্ন হলেন, গোপন তন্ত্রের জাদুতে জাগিয়ে তুললেন শয়তানকে, আর তার সাহায্য নিয়েই মাত্র এক রাতে শেষ করলেন বইটা। তবে শয়তানও তো আর খালি হাতে ফিরে যাওয়ার পাত্র নয়, তার শর্ত হল সাহায্যের বদলে ঈশ্বরের পাশাপাশি শয়তানের সম্পর্কেও বইতে কিছু লিখতে হবে। সাধু রাজি হয়ে গেলেন। আপনার গুগলে কোডেক্স গিগাস লিখে একবার সার্চ করে দেখুন, একটা ছবি আসবে। কিসের ছবি? আহা, করুনই না। পকেট থেকে ফোন বের করে গুগলে গিয়ে সার্চ করে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবাক চোখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, এ তো অনেকটা আমাদের মহিষাসুরের মতো মনে হচ্ছে। আগে হ্যাঁ, কথিত আছে এই ছবিটি নাকি শয়তানের একমাত্র পোর্ট্রেট, বাকি যারা এঁকেছেন তারা কল্পনা করে এঁকেছেন। তাকে নিজের চোখের সামনে দেখে তার শর্ত মতো একটা গোটা পাতা জুড়ে ছবিটা এঁকেছিলেন সেই সাধু। এই কারণেই কোডেক্স গিগাসকে ডেভিলস বাইবেল বলা হয়। কিন্তু কি লেখা আছে এতে? বেশিরভাগটাই বাইবেলের ল্যাটিন ভার্সন, যাকে বলা হয় ভালগেট। ভালগেট বাইবেলই চার্চের কাছে সব থেকে পবিত্র বাইবেল। তাছাড়াও কিছু ছোটোখাটো গুপ্তবিদ্যা ইত্যাদির আভাস পাওয়া যায় এতে। বইয়ের প্রতিটা পাতা কাগজ নয়, প্রাণীর চামড়া দিয়ে তৈরি। হিসেব করে দেখা গেছে এই বইটা বানাতে মোট 160 গাধাকে কেটে তাদের চামড়া ব্যবহার করা হয়েছিল। এটা এখন আছে কোথায়? সুইডেনের ন্যাশনাল লাইব্রেরিতে, যদিও জনসাধারণকে সেটা দেখতে দেওয়া হয় না। এতক্ষণ মাটির দিকে তাকিয়ে কথা বলছিলাম আমি, এবার মুখ তুলে বললাম, এবার আশা করি আপনার আজকের প্রশ্নের উত্তর দিতে পারব, আমার এই দুই বন্ধুর সঙ্গে এই বইয়ের সম্পর্ক কোথায়। ভদ্রলোক আর নতুন করে কিছু বললেন না, আমি বলে চললাম, সমস্ত বিষয়টা যদি আপনি অস্বীকারও করেন তাও ভেবে দেখুন, ল্যাটিন ভাষায় লেখা ভালগেট বাইবেল, যা কিনা সব থেকে বেশি পবিত্র, তাতে হঠাৎ লেখক শয়তানের ছবি আঁকতে যাবেন কেন? তাহলে কি বাইবেলটা খোলস? আসলে অন্য কিছুর ইঙ্গিত দেওয়া ছিল তাতে, কিন্তু তেমন কিছু তো লেখা নেই। এখানেই আসল রহস্য। এই কোডেক্স গিগাস একটি অসম্পূর্ণ বই। বইয়ের বাঁধাই পরীক্ষা করে দেখা গেছে এর ভিতর থেকে প্রায় 52 পাতা কোনো সময় কেউ ছিঁড়ে নিয়েছে। কে নিয়েছে, কেন নিয়েছে তা আর জানা যায় না। কথিত বিশ্বাস অনুযায়ী সেই 52 পাতাতেই আসল সংকেত দেওয়া ছিল। মৃগাঙ্কের ধারণা ছিল এই 52 পাতায় কি লেখা ছিল তা সে জানত। সে কি? সেটা কেমন করে সম্ভব? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওর দাদু ইংল্যান্ডের একটা আর্কিওলজিস্টের আন্ডারে কাজ করত। তিনি খুন হয়ে যেতে দাদু আর সেখানে কাজ পাননি। তাছাড়া সে এক ভায়োলেন্ট সময়, কে কখন কার শত্রু হয়ে দাঁড়ায় বলা তো যায় না, ফলে বিদেশি সেক্রেটারি রাখতো না কেউ। এই আর্কিওলজিস্টই নাকি সেই পাতাগুলোর ঠিকানা জানতে পেরেছিলেন কোনোভাবে, সেগুলো উদ্ধার করেছিলেন কিনা জানি না, তবে তার কন্টেন্ট সম্পর্কে দাদুকে মরার আগে তিনি কিছু জানিয়ে যান। বছরখানেক আগে সেই দাদুর মৃত্যুর পর তার পুরনো ডায়েরি মৃগাঙ্কের হাতে আসে। সে পদার্থবিদ্যার কৃতি ছাত্র ছিল, সেখান থেকে ধীরে ধীরে এই অকাল্টের দিকে ঝুঁকে পড়ে। একটু দম নিয়ে ভদ্রলোক বললেন,
অর্থাৎ সেই ডায়েরি থেকেই এই রিচুয়ালের আভাস পায় সে। আর এই অনুপম পল, ও আমার মতোই, এই গাঙ্কের মুখে সব শুনে টুনে ইন্টারেস্টেড হয়ে রাজি হয়ে যায়। তবে আমি আর অনুপম একবারের বেশি ওসব করতে চাইনি। কেন কেন আবার কি, একবার করেই বুঝেছিলাম সব সেফ গাঁজা। হাতের কাটাটার জন্য ডাক্তারের কাছে ছুটাছুটি করতে হয়েছিল কিছুদিন, তারপর থেকেই মৃগাঙ্কের সঙ্গে আমার যোগাযোগ নেই। অনুপম যে আবার কেন গেল সেটাই ভাবছি। কিন্তু মারা গেল কেন বলুন তো, মানে রিচুয়ালে শুধু হাত কাটার কথা লেখা ছিল নাকি রক্ত বইয়ে একেবারে মৃত্যু অব্দি? সেসব আমাদের খুলে বলেনি মৃগাঙ্ক, শুধু বলেছিল কাজটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে ভয়ানক কিছু একটা ঘটবে, যাতে নাকি আমরা আর পাঁচটা সাধারণ মানুষের থেকে বেশি কিছু ক্ষমতার অধিকারী হব। কিরকম ক্ষমতা তা জানি না, প্রাণের বন্ধু ছিল, আর একটু হাত কাটাকাটি বই তো নয়, অত ভেবেচিন্তে এগোইনি। কিছুক্ষণ গুম মেরে বসে রইলেন ভদ্রলোক, আর মনে হয় প্রশ্ন নেই কিছু। উঠতে উঠতে বললেন, আপাতত যা জানার ছিল জেনে রইলাম। আমাদের প্রাইমারিলি মনে হচ্ছে অতিরিক্ত রক্ত বেরোনোর জন্য দুজনেই সেন্সলেস হয়ে যান, তারপর ব্লাডলেস হয়ে মারা যান। আজ উঠি, ঘটনাস্থলে যদি আপনার দরকার পড়ে তাহলে আবার যোগাযোগ করব। ভদ্রলোক চলেই যাচ্ছিলেন, আমি একবার তাকে পিছন থেকে থামিয়ে বললাম, আচ্ছা একটা কথা, মানে যদিও খুব একটা দরকারি নয়, হয়তো নিকেশের রিলেভেন্টও নয়। হ্যাঁ বলুন, কী কথা? একটু ইতস্তত করে বললাম, এই ধরুন দিন পাঁচেক আগে আমি দুপুরের দিকে ওই জানলার পর্দা সরিয়ে আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম, তো হঠাৎ মনে হলো আমার মতো দেখতে একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আমার জানলার দিকে তাকিয়ে আছে, মানে আমার মতো বলতে হুবহু আমার মতো। তারপর আমাকে জানলায় দাঁড়াতে দেখে ধীরে ধীরে সরে পড়ল। তারপর আর কিছু হয়নি? আর দেখতে পাইনি তাকে, তবে দুটো মানুষের চেহারায় এত মিল থাকতে পারে সেটা লোকটাকে দেখার আগে ভাবতে পারিনি আমি, জানি। ওকে, জানা থাকলো। আচ্ছা চলি। লোকটা পেরিয়ে যেতে আমিও চেয়ার ছেড়ে উঠে পড়লাম, কবজির কাটা দাগটায় হাত বুলিয়ে নিলাম একবার। ছমাস আগের সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে, এমনকি মৃগাঙ্ক সেদিন ঠিক কী কারণে রিচুয়ালটা করেছিল সেটাও আমি জানি। তো সব কথা তো আর পুলিশকে বলা যায় না, তবে যে কথাটা ভেবে আমার সব থেকে বেশি আশ্চর্য লাগছে তা হলো, এতদিন পরে হঠাৎ দুজনে মিলে ওসব করতে গেল কেন? বিশেষ করে সেদিনের কাজটা যখন সফল হয়েছিল। যে পুলিশ অফিসারটি সেদিন আমার বাড়িতে এসেছিলেন তার নাম অংশুমান চৌধুরী। যাওয়ার আগে কোনো এক ফাঁকে আমার টেবিলে একটা কার্ড রেখে গেছিলেন তিনি, তাতে নম্বরটা লেখা ছিল। ফোন এলো এক সপ্তাহ পরে, প্রথমেই জানালেন যে এই আত্মহত্যা দুটো যে তন্ত্রমন্ত্র করতে গিয়ে হয়েছে সেটা বেশ কায়দা করেই পাঁচ কান হতে দেয়নি পুলিশ। আমিও যে খুব একটা মাথা ঘামিয়েছি তা নয়, ওদের দুজনের সঙ্গে আমার সম্পর্ক এমনিতেই খুব একটা ভালো ছিল না, মরলো কি বাঁচলো তাতে আমার কি যায় আসে। তবে অংশুমানবাবু বললেন এই কেসটা নিয়ে নাকি তার নিজের কিছু আগ্রহ জন্মেছে। মৃগাঙ্ক আর অনুপম ঠিক কিসের সাধনায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিল সেটা না জানা অবধি তার রাতে ঘুম হচ্ছে না, সেই কারণেই একবার আমাকে সঙ্গে নিয়ে অকুস্থলে ঘুরে আসতে চান। ভেবে দেখলাম প্রস্তাবটা খারাপ নয়, অল্প একটু আগ্রহ যে আমারও হচ্ছে না তা নয়, ভেবেচিন্তে যাওয়াই ঠিক করলাম।
অংশুমানবাবুর গাড়িতে উঠে বসতে সরু একটা হাসি হাসলেন তিনি। তারপর স্টার্ট দিতে দিতে বললেন, আপনাদের তিনজনের মধ্যে যে একটা গাঢ় বন্ধুত্ব ছিল তার একটা কারণ বুঝতে পারছি জানেন। কি কারণ? আমি উইন্ডস্ক্রিনে চোখ রেখে জিজ্ঞেস করলাম। আপনারা তিনজনেই একা থাকতেন, মানে পরিবার পরিজন বলতে তেমন কেউ ছিল না, বাকি দুজনের খোঁজ নিয়ে দেখলাম? আমরা তিনজনেই অনাথ আশ্রমে বড় হয়েছি, সেখান থেকেই বন্ধুত্ব, তাই পরিবার বলতে কিছু থাকার কথাও নয়। মানে বেশ ছোটবেলা থেকেই বন্ধুত্ব, তাই না? জ্ঞান হওয়া থেকেই। আচ্ছা, আমরা স্ট্যান্ড রোড দিয়ে যাবো তো? হ্যাঁ, আপনি মৃগাঙ্কের বাড়ি চেনেন? না চেনার কি আছে, একসময় নিয়মিত যাতায়াত ছিল। হ্যাঁ তা তো বটে। পোস্তায় বাজারের পাশ দিয়ে গাড়িটা এসে দাঁড়ালো মৃগাঙ্কের ফ্ল্যাটের সামনে। বাইরে থেকে দেখে মোটেই বোঝার উপায় নেই, সপ্তাহখানেক আগে এখানে একসাথে দুটো মানুষের মৃত্যু হয়েছে। ফ্ল্যাটটাকে ছমাস আগে যেরকম দেখেছিলাম এখন তার সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই। আশেপাশে কয়েকটা লোককে চোখে পড়ল, তারা আমাদের দিকে ফিরেও তাকালো না। বাইরের দরজা দিয়ে আমরা দুজনে ভিতরে ঢুকে এলাম। মৃগাঙ্কের অ্যাপার্টমেন্টটা ছিল তিনতলায়। লিফটে উঠে করিডোর পেরিয়ে একদম শেষ মাথায় রুমটা। অংশুমানবাবুর হাতে চাবি ছিল, তিনি নিজেই এগিয়ে গেলেন, দরজার নবে সেটা ঢুকিয়ে একটু চাপ দিয়ে বললেন, ভিতরে যদিও কিছু চিহ্ন নেই, স্টিল ইটস আ ক্রাইম সিন, বি কেয়ারফুল। ভিতরে ঢুকে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। এতদিন ওদের দুজনের সঙ্গে দেখা নেই, মনের আনাজ কানাজ থেকেও একেবারে সরিয়েই ফেলেছি। তাও মুখ দুটো মনে পড়তেই বিষণ্ণতায় মনটা ভরে উঠল। একসময় এই ঘরটায় বসে কত তাস কিংবা ক্যারম খেলেছি, এমনকি জীবনের প্রথম সিগারেট অবধি এখানে বসেই টান দিয়েছি। বাঁদিকের দেওয়ালে একটা সময়ে মৃগাঙ্কের ছবি টাঙানো থাকত, এখন সেটা কেউ সরিয়ে নিয়েছে, ফ্রেমের পিছনের দাগটা ফুটে আছে। তার মুখটাও যেন আবছা হয়ে এসেছে আমার মনের ভিতরে। সে ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, মৃগাঙ্কের একটা অসুখ ছিল জানেন? অসুখ? কিরকম? নামটা ঠিক জানি না, নার্ভের কোনো রোগ, ভয়ানক ব্যথা হতো। ব্যথা সহ্য করতে না পেরে নিজেই নিজের শরীরের মাংস কামড়ে তুলে ফেলত। আত্মহত্যার চেষ্টাও করেছিল কয়েকবার, আমরাই বাধা দিয়ে। অংশুমানবাবু এগিয়ে এলেন আমার দিকে, কি যেন ভেবে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি তো ওদের ছোট থেকে চিনতেন, এসব তন্ত্রমন্ত্র কি সে ছোট থেকেই করতো নাকি একটু বড় বয়সে? ছেলেবেলা থেকে আগ্রহ দেখেছি, একটু স্কেপটিক টাইপের, কিন্তু আসল আগ্রহটা জন্মেছিল এই ধরুন বছরখানেক আগে। হঠাৎ করেই? মানে ওই বইটার সম্পর্কে জানতে পারা ছাড়া আর কোনো কারণ ছিল না? থাকতে পারে, আমাকে জানে। ঘরের চারিদিকে চোখ ফেরাতে ফেরাতে ভদ্রলোক বললেন, দেখুন আমার মনে হয় মানুষের বেশিরভাগ যুক্তিহীন বিশ্বাসই ভয় থেকে জন্মায়। এমনও তো হতে পারে তার বিশ্বাসটা রোগের যন্ত্রণা সহ্য করার অসহায়তা থেকেই জন্মেছিল। আই মিন রোগটা যখন পেইনফুল বললেন, তার আমি মাথা নাড়লাম। তন্ত্র করে শয়তানকে ডেকে তাকে রোগ সারাতে বলবে, এরকম মশা মারতে কামান দাগার মতো শোনাল। তাহলে তো মশাই কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি চুপ করে গেলাম, কারণটা আমি জানি, বেশ ভালো করেই জানি। স্কেপটিক নয়, মৃগাঙ্ক ছিল ঘোর নাস্তিক, সেই ছেলের মধ্যে যে কি করে অন্ধবিশ্বাস এসে বাসা বাঁধল। ভদ্রলোক মোবাইল ক্যামেরা বের করে পরপর বেশ কয়েকটা ছবি তুলছেন ঘরের,
সুইসাইডের সাত দিন পরে ফাঁকা ঘরে ছবি তুলে যে কী লাভ হচ্ছে তা উনিই জানে। শেষে মোবাইলটা পকেটে ঢুকিয়ে বললেন, আপনি কিছু মানে আপনার কিছু চোখে পড়ল? আমি দুদিকে মাথা নাড়ালাম, এ ঘর দেখে আর কিচ্ছু বোঝার উপায় নেই। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসুন আমরা বারান্দাটায় গিয়ে দাঁড়াই, বেশ খোলামেলা জায়গাটা। হ্যাঁ চলুন। বারান্দায় এসে একটা সিগারেট চালালাম আমি। খোলা হাওয়ায় কমলা শিখাটা জ্বলে উঠল তাড়াতাড়ি। নিচে ব্যস্ত কলকাতা শহর পড়ে আছে, গাড়ি ঘোড়ার ছোটাছুটি শুরু হয়েছে। অংশুমানবাবুর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সকালে আপনারা যখন ডেড বডি দুটো উদ্ধার করলেন তখন টেবিলের উপরে কী কী ছিল? পকেট থেকে একটা নোট বই বের করে কী যেন দেখে নিয়ে তিনি বললেন, একটা গোলে প্রায় শেষ হয়ে যাওয়া মোমবাতি, একটা বাটি যার মধ্যে খানিকটা রক্ত ছিল, তাছাড়া মেঝেতে রক্ত দিয়ে চারটে পাঁচ মাথা তারা আঁকা ছিল। মানে পেন্টাগ্রাম চারটে, আপনি নিশ্চিত? হ্যাঁ তাই তো দেখেছি, এখন অবশ্য সেসব দাগ উঠে গেছে। কিন্তু চারটে হলে তো কি? আমি সিগারেটে আর একটা টান দিয়ে বললাম, নিয়ম হলো রিচুয়ালে অংশগ্রহণ করা প্রত্যেকটা এন্টিটির জন্য একটা করে পেন্টাগ্রাম থাকবে, সেবার চারটে তারা ছিল টেবিলের উপরে, মেঝের উপরে নয়, এবার সেক্ষেত্রে তিনটে থাকার কথা। একটা করে বেশি কেন? ওটা শয়তানের জন্য, তারও তো একটা অস্তিত্ব আছে। এতক্ষণ বারান্দার রেলিং ধরে ঝুঁকে বাইরে তাকিয়েছিলাম আমি, এবার তার দিকে ফিরে বললাম, এখন বলুন তো আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনাকে তো আগের দিনই ফোনে বললাম এখানে কোনো মৃত্যু ঘটেনি, এক সপ্তাহ এমনকি এক বছর আগেও না। আমি জানি আপনার ধান্দাটা ঠিক কী বলুন তো। ভেবেছিলাম ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠবেন, তার বদলে আমাকে অবাক করে তার মুখে একটা সাফল্যের হাসি ফুটে উঠল। বলেন, যদি বলি আপনাকে বোঝাতেই এখানে নিয়ে এসেছি। তার মানে? আমি বেশ জোর গলাতেই জিজ্ঞেস করলাম। মানে পরে বোঝাচ্ছি, আগে দেখুন তো একে চেনেন কিনা। ভদ্রলোকের হাত অনুসরণ করে আমি পিছনে তাকিয়ে চমকে উঠলাম। বুকের ভিতরে এমন একটা ধাক্কা এসে লাগলো যে আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম রেলিং টপকে। কে কে এটা? প্রায় চিৎকার করে উঠলাম। দরজার কাছে আমার সামনে এসে দাঁড়িয়েছে ঠিক আমারই মতো দেখতে সেই লোকটা। আমার চেহারার সঙ্গে তার চেহারার কোনো পার্থক্য নেই, ঠিক ঠিক যেন আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। নিজের ছেলেবেলার বন্ধুকে চিনতে পারছেন না? ইনি সমীর ঘোষ, হাসি মুখে বললেন অংশুমানবাবু। এ কি দেখছি আমি, এও কি সম্ভব? মুখ চোখ নাক দাঁড়ানোর ভঙ্গি হাসিটা, এমনকি আর চোখে দেখলাম আমার কুপচির কাটা দাগটা অবধি। কি হচ্ছে এসব? আমাকে নিয়ে ছেলে খেলা করছেন আপনারা? আমি একটা ঠেলা দিলাম অংশুমানবাবুকে। আপনি মোটেই পুলিশের লোক না, আপনি ফ্রড, কি চান আপনি? আপনি ঠিক ধরেছেন, আমি পুলিশের লোক নই, একজন সামান্য ডাক্তার। ডাক্তার? তো আমার সঙ্গে সব খেল খেলছেন কেন? খেল আমি খেলছি না স্যার, আপনি নিজের সঙ্গে খেলছেন কিছুটা স্বেচ্ছায়। প্রথম দিন আপনাকে বলেছিলাম আপনার মুখে একটা কাটা দাগ আছে, সাধারণ যে কেউ হলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতো দাগটা আছে কিনা। আপনি দেখেননি কারণ আপনার বাড়িতে কোনো আয়না নেই। কেন মৃগাঙ্কবাবু, আপনি স্মার্টফোন ব্যবহার করেন না কেন? বেশ করি, আমার ইচ্ছা আমি ব্যবহার করি না, আপনি বলা কে? আর আমার নাম মৃগাঙ্ক নয়, আমি সমীর ঘোষ। দ্বিতীয়বার তাকে ধাক্কা দিতে যাচ্ছিলাম আমি,
তার আগেই আমার মতো দেখতে সেই লোকটা এসে হাত ধরে ফেলল। আমি এক ঝটকায় সরিয়ে নিলাম। ছাড়, আগের হাসিটা মুখে মেখেই অংশুমানবাবু বললেন, আপনি অসুস্থ, আসুন আর ভিতরে গিয়ে বসি, তারপর সব বুঝিয়ে বলছি। মাথাটা ধরে আসছিল আমার, বাইরের শন শন হাওয়াটা অস্বস্তিকর লাগতে শুরু করেছে, আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে ইচ্ছা করলো না আমার। তাও বুঝতে পারলাম এরা দুজন মিলে দলে ভারী, আমাকে সহজে এখান থেকে নড়তে দেবে না। কিছু একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। ঘরের ভিতরে ফিরে তিনজনেই বসলাম চেয়ারে। ঠিক আমার মতো দেখতে লোকটা একটানা তাকিয়ে আছে আমার দিকে, একটাও কথা বলেনি এতক্ষণে। আমি তাকে বেশি গুরুত্ব দিলাম না, মাথাটা চেপে ধরে বললাম, যা বলার বলুন, আমাকে যেতে হবে। কোথায় যাবেন? আমার ফ্ল্যাটে, এখানে বসে আপনাদের সাথে তামাশা দেখবো নাকি? আমি চারপাশটা দেখিয়ে ভদ্রলোক বললেন, এটাই তো আপনার ফ্ল্যাট, ভালো করে দেখুন মৃগাঙ্কবাবু। বলেছি নামটা। উত্তরটা দিতে গিয়ে এক সেকেন্ডের জন্য থেমে গেলাম আমি, তারপর হেসে উঠলাম। সমস্ত ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে উঠেছে এতক্ষণে, কিন্তু এই কথাগুলো এরা জানলেন কেমন করে? হাসতে হাসতেই বললাম, সব জেনে ফেলেছেন তাই না? কিন্তু আর কিচ্ছু করার নেই, আর কারো কিচ্ছু করার নেই। আমার পুরনো সেই জড়া জীর্ণ শরীরটাতে আর ফেরাতে পারবেন না আমাকে। সেই দিনের সেই ব্ল্যাক মাস রিচুয়ালে কোনো কাজ হয়নি মৃগাঙ্কবাবু, ওসব প্রাচীন গল্পকথা। অন্ধবিশ্বাস মানুষের অসহায়তার সুযোগ নিয়ে জন্মায়, তারপর অসহায় করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় তাকে। কাজ যে হয়েছে তা তো আপনার চোখের সামনে, কাজ যে হয়নি তার প্রমাণ আমি তোকে দেখাতে পারি মৃগাঙ্ক। এতক্ষণে আমার মতো দেখতে সেই লোকটা কথা বলে উঠেছে, আমার দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছে। সে গলাটাও অবিকল আমার মতো, সেটা শুনে প্রথমে খানিকটা ঘাবড়ে গেছিলাম আমি। সে বাকি কথাটা শেষ করল, তবে তার আগে আসল গল্পটা তোর জানা দরকার, নিজের মন গড়া গল্পটা নয়। বেশ রপ্ত করেছেন তো গলাটা, কই শোনান আপনার আসল গল্প। এক হাতে আমার একটা হাত চেপে ধরে সে বলল, আজ থেকে বছরখানেক আগে তোর একটা রোগ ধরা পড়ে, জেরাইন রসি সিন্ড্রোম। ভয়াবহ সে রোগের যন্ত্রণায় সারাদিন ছটফট করতে থাকিস তুই, আত্মহত্যার চেষ্টাও করেছিলি, তারপর থেকে চোখে চোখে রাখা হয় তোকে। আমরা সারাক্ষণ কেউ না কেউ পাহারা দিতাম, তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের ভালো লাগতো না, ভয়াবহ পাশবিক সে যন্ত্রণা। বিজ্ঞান মুখ ফিরিয়ে নিতে মরিয়া হয়ে অন্য কোনোভাবে যন্ত্রণা কমানোর চেষ্টা করতে থাকিস তুই। শেষে একদিন কোটেক্স গিগাসের ব্যাপারটা চোখে পড়ে, তুই তখন বাস্তব হোক অবাস্তব হোক যে কোনোভাবে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে মরিয়া, সহ্য কষ্ট সহ্য করতে করতে মানুষের বাস্তব জ্ঞান লোপ পায়, তোরও পেয়েছিল। ছেলে মানুষের মতো তোর মনে হয় ব্ল্যাক মাসের সাধনা করে তন্ত্রমন্ত্র করে তোর রোগটা সেরে যাবে। এই নিয়ে পড়াশোনা করতে করতে কোনো এক সময় আমাকে আর অনুপমকেও দলে টেনে নিয়েছিলি তুই, আমাদের আপত্তি ছিল না, শুধু একটু রক্ত দিতে বলেছিলি তুই, বন্ধুর অন্তত মানসিক কষ্ট দূর করার জন্য এটুকু করাই যায়। তবে তন্ত্রে ঠিক কী কাজ হবে সেটা বলিসনি আমাদের। পর আজ থেকে ছয় মাস আগে একদিন রাতে ঠিক এই ঘরটাতেই আমরা রিচুয়ালটা শুরু করি। শুরুর কিছুক্ষণ পরে রক্ত টক্ত দেখে বিরক্ত হয়ে অনুপম সেখান থেকেই বিদায় নেয়, বাকি কাজটা আমি আর তুই মিলে করি। তুই এমনিতেই অসুস্থ ছিলি, তার উপরে বেশ খানিকটা রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ায় তুই অজ্ঞান হয়ে পড়িস, সম্ভবত অজ্ঞান অবস্থায় কিছু একটা স্বপ্ন দেখিস তুই। খুব স্বাভাবিক, তোর মন ওই স্বপ্নটাই খুব ডেসপারেটলি দেখতে চাইছিল, সেটা দেখে তোর মনে হয় ব্ল্যাক মাসের মাধ্যমে তোর অর্থাৎ
মৃগাঙ্কের আত্মা শরীর ছেড়ে এসে ঢুকেছে আমার, অর্থাৎ সমীরের শরীরে। না না, এসব আজগুবি কথা। হ্যাঁ মৃগাঙ্ক বাবু, ঠিক এই সময়ই আপনার মন দুটো স্পষ্ট ভাগে ভেঙে যায়। প্রথমে আপনার সজাগ মন, যে বিশ্বাস করে আপনার আত্মা তার শরীর ত্যাগ করে অন্য শরীরে ঢুকেছে, এই শারীরিক সমস্ত যন্ত্রণা আপনার শরীর আর অনুভব করে না। মনোবিজ্ঞানের ইতিহাসে এই ঘটনা আগেও ঘটেছে। মস্তিষ্ক নিজের চেষ্টাতেই কিছু সংবেদনশীল নার্ভ থেকে সংকেত গ্রহণ করা বন্ধ করে দেয়। আপনার অবচেতন মন আপনার মস্তিষ্ককে বোকা বানিয়ে যন্ত্রণা থেকে মুক্তির উপায় খুঁজে নেয়। আপনার অবচেতন মনই এই সাজানো নাটকের নেপথ্য নির্দেশক, যে শহরের অন্য জায়গায় আপনাকে ফ্ল্যাট কিনে থাকতে বাধ্য করে। দীর্ঘদিনের চেষ্টায় আপনি আপনার বন্ধুর গলা নকল করতে শিখে যান। আপনার বাড়িতে কোনো আয়না নেই, কারণ সে জানে নিজের চেহারা দেখলে আপনার সজাগ মনের কল্পনা আঘাত পাবে। স্মার্টফোন আপনি ব্যবহার করেন না, কারণ তাতে ছবি তোলা যায়, স্ক্রিনে মুখ দেখা যায়। নিজে থেকেই আর বন্ধুদের সাথে যোগাযোগ রাখেন না আপনি। শারীরিক যন্ত্রণার ওষুধ হিসেবে আপনি নিজের পরিচয়কে ধ্বংস করেন, এমনকি পরিচিতদের থেকেও সরিয়ে নেন নিজেকে। এসব মিথ্যে বলছেন আপনারা, কি প্রমাণ আছে? এই যে প্রমাণ। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আমার সামনে তুলে ধরেন অংশুমান বাবু। তার স্ক্রিন জুড়ে ফুটে উঠেছে একটু আগে তার নিজের তোলা ঘরের ছবিগুলো। কয়েকটা ছবিতে আমাকে বুঝতে না দিয়ে ঘরের ছবি তোলার অছিলায় আমার মুখটাই ধরেছেন তিনি। সেই মুখটা দেখেই আমার হাত পা অবশ হয়ে এলো। এ তো আমি নয়, মৃগাঙ্ক, আমার পুরনো শরীর। এই শরীর আমি ছেড়ে এসেছি আজ 5 মাস হলো। মাথাটা ভোঁ ভোঁ করতে শুরু করেছে, মনে হচ্ছে এক্ষুনি চেয়ার থেকে উল্টে পড়ে যাব। আরো শক্ত করে দুহাতে মাথা চেপে ধরলাম। ওদিকের মানুষগুলোর মিহি গলার স্বর একটু একটু করে মিলিয়ে আসছে যেন। আপনার ভুল ভাঙিয়ে আমাদের কোনো লাভ নেই মৃগাঙ্ক বাবু, কিন্তু আপনি নিজের অবচেতন মনের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের সমস্ত অস্তিত্বকে অস্বীকার করেছেন। আপনাকে কোনো ওষুধ খাওয়াতে পারি না আমরা, কারণ আপনি মনে করেন কোনো রোগ নেই আপনার শরীরে। এভাবে যন্ত্রণা হয়তো হয় না আপনার, কিন্তু এভাবে বিনা চিকিৎসায় বেশিদিন বাঁচতে পারবেন না আপনি। এই শেষ সুযোগ, ভেবে নিন। কুসংস্কার আর অসহায়তার কাছে আত্মসমর্পণ করবেন, নাকি সাহস নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করবেন? বহুদিন পর একটা তীব্র যন্ত্রণার ঢেউ ঝাঁপিয়ে পড়ছে আমার শরীর লক্ষ্য করে। আমার নার্ভে প্রতিটা নিউরন এতদিনের সমস্ত প্রবঞ্চনা খুব একসাথে উগড়াতে শুরু করেছে। হাত দিয়ে চেয়ার খামচে ধরলাম আমি। শরীরের প্রতিটা কোষ, রক্তের প্রতিটা কণা যেন ছুরি দিয়ে কেটে আলাদা করছে কেউ। আমার চোখ বন্ধ হয়ে এলো। চোখ যখন খুলল তখন বিকেল নেমে পড়েছে। ঘরের ভিতরটা খালি। শুয়ে থাকতে থাকতে চেয়ারের দুপাশে হাতগুলো ছড়িয়ে পড়েছে, ঝুলে থাকতে থাকতে ছিনছিনে ধরে গেছে এতক্ষণে। সেগুলো গুটিয়ে নিয়ে মাথাটা তুলে আমি উঠে বসলাম। ঘরটা খালি, ওরা দুজনে হয়তো চলে গেছে এতক্ষণে। সোজা হয়ে উঠে দাঁড়ালাম। আমার চেনা ঘরটায় চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। বাইরের বারান্দার দরজাটা এখনো খোলা আছে, মিহি হাওয়ার ধাক্কা এসে লাগছে সেখান থেকে। সেদিকে এগোতে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। ঘরের একমাত্র বিছানার ঠিক উপরেই একটা ছবি পড়ে আছে, দেওয়ালে ঝোলানো ছবি। ধীর পায়ে সেটার দিকে এগিয়ে গেলাম আমি। বহুদিন কোথাও চাপা পড়েছিল হয়তো। জামার তলার দিকটা দিয়ে ধুলোর পরতটা মুছে দেওয়ালের সেই ফাঁকা জায়গায় টাঙিয়ে রাখলাম
ছবিটা। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে এলাম বারান্দার দিকে। বিকেল পেরিয়ে সন্ধে নামতে শুরু করেছে। বাইরে লোকজনের চেহারা অন্ধকারে ঢেকেছে এতক্ষণে। আকাশের বুক থেকে রং শুষে নিয়ে একটু একটু করে ডুবে যাচ্ছে সূর্যটা। নরম হাওয়াটা গায়ে মাখতে মাখতে অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সেখানেও এত অন্ধকারের মাঝেও উজ্জ্বল হয়ে ফুটে উঠছে একটা পেন্টাগ্রাম। মিহি আলোয় চিকচিক করছে পাঁচ কোণা তারাটা। সেখান থেকে আর একটা, আর একটা, আরো অনেকগুলো। একটু একটু করে ছড়িয়ে পড়ছে সমস্ত আকাশ জুড়ে। নিকষ অন্ধকারের বুকেও সারা রাত জ্বলবে এই নতুন তারাগুলো। তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে মনটা শান্ত হয়ে এলো আমার। আজ থেকে লক্ষ বছর আগে যখন আদিম মানুষ প্রথম বাজ পড়তে দেখে ভেবেছিল মেঘের আড়াল থেকে লুকিয়ে পৃথিবীতে হানা দিচ্ছে কোনো অপদেবতা, তখন পৃথিবীর বুকে প্রথম প্যান্ডোরার বাক্সটা খুলে গেছিল। সে বাক্স থেকে জন্ম নিয়েছিল প্রথম অন্ধবিশ্বাস। যে অন্ধবিশ্বাসের মোহে আমরা আজও বাস্তব ভুলে গিয়ে অতিপ্রাকৃতের কাছে উত্তর খুঁজি। বাস্তব কঠিন বা যন্ত্রণাময় হলে অতিপ্রাকৃতের চোরাবালিতে মুখ লুকাই। সেই অন্ধবিশ্বাস প্রতি মুহূর্তে আমাদের ধর্ম, দেশ, বর্ণের অছিলায় ভেঙে ফেলে পরিণত করছে পশুতে। কিন্তু প্যান্ডোরার বাক্সের মতো সেই বজ্রপাতের ভয়ও একটা উপহার দিয়ে যায় আমাদের ইমাজিনেশন, কল্পনা, যা আমাদের এই ভাঙাচোড়া যন্ত্রণাক্লিষ্ট অন্ধকার পৃথিবীর বুকে আলোর আশা দিয়ে যায়। আমরা আসলে সবাই গলা অবধি পাঁকে ডুবেও মখমলের গদির কথা ভাবতে ভাবতেই জীবন কাটাই, তাই না? শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প পেন্টাগ্রাম। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@emistation.com এই ঠিকানায়, বা দেবজানির সাথে devjani@emistation.com এই ঠিকানায়। আপাতত সমস্ত অনলাইন সাইটে এবং কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে তার চোখের তারায়। আপনাদের অপরিসীম ভালোবাসায় আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে এর প্রথম সংস্করণ। তার চোখের তারায়কে বাণিজ্যিকভাবে সফল করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।